আজি লোকেল মুরগির মাংসর পাতলিয়া জোলর রেসিপি এটা লো আইছো। সো সকলকে মোর চ্যানেলত পুনর্বার স্বাগতম জানাইছো। আর তো আপনাদের গমে পালে যে আজি মই লোকেল মুরগির মাংসর রেসিপি এটা লো আইছো পাতলক জোল বেশি মা মশলা ব্যবহার নকরাক। তো একদমই সিম্পল রেসিপি হয় আর লগত লোকেল মাংস তো হেলদিও। তো বলক সুপর নিচনা এই মুরগির মাংসর রেসিপিটো বনাও। তো এয়া সাবলে পারিছে মই আধা কেজি মান ইয়াতে মই মুরগির মাংস লৈছো। তো ইয়াতে মই এক টেবিল চামচ আদা নহরুর পেস্ট দিছো, আধা চামচ নিমখ, আধা চামচ হালধি গুড়ি, আধা চামচতকৈ অকণমান কম জলকিয়ার গুড়ি, আর এইটো কাশ্মীরি লাল মির্চ পাউডার কালারের কারণে, আর অকণমান আধা চামচ ধনিয়া গুড়ি, আধা চামচ জিরা গুড়ি, আর ইয়াতে আধা ফালমান পিঁয়াজ দি দিছো। এইখিনি এনেকৈ স্লাইচ করে কাটি লৈছো। তো আর ইয়াতে অকণমান মিঠাতেল দি দিছো এচামুচমান। এতিয়া এইখিনি ধুনিয়াকৈ মিক্স করে লম। মিক্স করে এইখিনি মই আধা ঘন্টা এক ঘন্টা যিমান দেরি পাৰো মই এইখিনি রাখি থম যাতে এইখিনি ধুনিয়াকৈ মেরিনেট হয়। আর এয়া সাবলে পাৰিছে এইখিনি ঢাকি থৈ দিম। তো এইখিনি এঘণ্টা মানে রাখিলো। এতিয়া মই এইখিনি বনাই লম। তো এয়া কেরাহিটা ভরাই দিছো। কেরাহিটো গরম হওয়ার পিছত মই ইয়াতে মিঠাতেল দি দিছো। আর এইবার দিছো এটা সৰু সাইজৰ পিঁয়াজ স্লাইচ করে কাটি দিছো। আর এইখিনি ধুনিয়াকৈ ৰঙচুৱা কৰি ভাজি লম। তো ইয়াতে তেলখিনি সাবলে পাৰিছে ফেন ফেন হৈছে। এইটো মই যিটো তেল ব্যবহার করো সেইটো বেলেগ তেল হয় কারণে ফেন ফেন হয়। তো আপোনালোকে তেল কমকে ব্যবহার কৰিব পাৰে, মই বাৰু অকণ বেছিকৈ দিলো। তো এইবার ইয়াতে পিঁয়াজখিনি ভাজা হওয়ার পিছত মই মেরিনেট করে রাখা চিকেনখিনি দি দিছো। এতিয়া এইখিনি ধুনিয়াকৈ তেলের লগত মিক্স করে লম। আর মই গ্যাসের ফ্লেমটো লো করে রাখিছো। তো এতিয়া এইখিনি মাংসখিনি ধুনিয়াকৈ ভাজি লম গ্যাসের ফ্লেমটো লো করে। তো এইখিনি লৰচৰ কৰি দিলো ধুনিয়াকৈ। আর এয়া সাবলে পাৰিছে অলপ পাঁচ মিনিটমানৰ পিছত দেখুৱাইছো এইখিনি অকণমান ভাজা গৈছে। তো লাগি ধরার নিচিনা হলে ইয়াতে অকণ অকণ পানি এড কৰি দিব, নহলে পুৰি গলে তিতা হৈ যাব, খাবলে বেয়া হব পুৰি গলে। তাৰপিছত ইয়াতে ভাজা মাংসখিনি ভাজা হোৱাৰ পিছত এয়া মই আলু দি দিছো দুটা ডাঙৰ সাইজৰ। তো এতিয়া এইখিনিও ধুনিয়াকৈ মিক্স কৰি লম। আলুখিনিও মাংসখিনিৰ লগত ভাজি লম। আমাৰ আলুখিনি আগতে মোৰ ভাজা নহল, তো মই দেখি চাব পাৰিছে। এইবাৰ মই ইয়াতে এটা বিলাহী দি দিছো মিডিয়াম সাইজৰ এই ধৰণে কাটি। এইখিনিও ধুনিয়াকৈ মিক্স কৰি লম। তো আপোনালোকে চাব পাৰিছে এইখিনি অকণ অকণ লাগি ধৰাৰ নিচিনা হৈছে। আৰু এনেকুৱা হলে আপোনালোকে অকণমান অকণমান পানী এড কৰি থাকিব। তো এইখিনি আকৌ ধুনিয়াকৈ মিক্স কৰি লম। মিক্স কৰি লোৱাৰ পিছত এয়া মই এতিয়া ইয়াতে ঢাকনিখন দি দিছিলোঁ আৰু এয়া মই পাঁচ মিনিটমানৰ পিছত দেখুৱাইছোঁ। তো চাবলৈ পাৰিছে এতিয়া এইখিনি লৰচৰ কৰি দিছোঁ। এইখিনি ধুনিয়াকৈ ভাজি ল'ব লাগিব অলপ টাইম, অলপ টাইম মানে দহ পোন্ধৰ মিনিট মানে ভাজি ল'ব লাগিব। তো চাবলৈ পাৰিছে পানী যি দিছিলোঁ সেইখিনি ড্ৰাই হৈ গ'ল আৰু এইখিনি মই আকৌ ভাজি আছোঁ। তো ভাজা হোৱাৰ পিছত এয়া মই পানী এগিলাচমান দি দিছোঁ। এতিয়া সেইখিনি ধুনিয়াকৈ মিক্স কৰি মই ঢাকনি দি ৰাখিছিলোঁ আৰু মই আৰু অলপ সময়ৰ পিছত দেখুৱাইছোঁ। চাবলৈ পাৰিছে এইখিনি ধুনীয়াকৈ উতলি আছে আৰু মই এইখিনি আকৌ মিক্স কৰি দিছোঁ। একদমেই চিম্পল হয়, একো বেছি মছলা দিয়া নাই, চিম্পলভাৱে বনাইছোঁ। চুপৰ নিচিনা বুলিও ক'বলৈ পাৰে, মানে জ্বলা হোৱা নাই, স্পাইচি কৰিও বনোৱা নাছিলোঁ মই। তো এয়া চাবলৈ পাৰিছে চিকেনখিনি মই দেখুৱাই দিছোঁ এবাৰ সিজিছে চিকেনখিনি, কাৰণ মই সেইখিনি বহুত দেৰি ঢাকনি দি ৰাখিছিলোঁ। লোকেল মাংস যেহেতু সিজিবলৈ বহুত সময় লাগে, তো নিমখ কমিছিলে মই ইয়াতে আৰু নিমখ দি দিছোঁ আৰু পানী অকণমান আৰু এড কৰিছোঁ। ভালদৰে সিজিব লাগিব চিকেনখিনি। তো এইখিনি আকৌ ঢাকনি দি ৰাখি দিম। আৰু দহ পোন্ধৰ মিনিটমান পিছতে দেখুৱাইছোঁ। গেছৰ ফ্লেমটো ল' কৰিয়ে এইখিনি সিজিব দিছিলোঁ যিহেতু লোকেল মাংস সিজিবলৈ বহুত দেৰি লাগে আৰু মই প্ৰেছাৰ কুকাৰত নিদিলোঁ। সো যদি রেসিপিটি ভাল পালে দেন লাইক কমেন্ট শেয়ার করবলে নাপাহরিব আর মোর চ্যানেলটি যদি এটা সাবস্ক্রাইব করা নাই দেন প্লিজ মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব আর কাকাতে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে লব যাতে মই ভিডিও দিলে আপনাদের প্রথমতে পায়।